নমস্কার, আপনাদের সাথে আমি লগ্নজিতা। আপনারা দেখছেন আনন্দবার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। গ্যাসের ভর্তুকি তুলে নেওয়া, স্টেট ব্যাংকের সুদের হার কমানো ও জিএসটি চালুর প্রতিবাদে রবিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পূর্ব বর্তমান জোনাল কমিটির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। রাজগঞ্জ জাগরণী সংঘের উদ্যোগে রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার জলের সংকট দেখা দিল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য এলাকায়। অবৈধ সম্পর্কের জেরে খুন হলেন এক ব্যক্তি। বসুর বর্তমান রুটের পাশে এক ব্যবসায়ীর ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এক দিবসীয় একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। চলে আসছে বিস্তারিত খবরে। গ্যাসের ভর্তুকি তুলে নেওয়া, স্টেট ব্যাংকের সুদের হার কমানো ও জিএসটি চালুর প্রতিবাদে রবিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পূর্ব বর্ধমান জোনাল কমিটির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পূর্ব বর্ধমান জোনাল কমিটির পক্ষ থেকে রবিবার জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিন মূলত গ্যাসের ভর্তুকি তুলে নেওয়া, স্টেট ব্যাংকের সুদের হার কমানো এবং জিএসটি চালুর ফলে সাধারণ মানুষ যে হয়রানির শিকার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এদিন প্রথমে ইন্ডিয়ান গ্যাসের দপ্তরের সামনে এবং পরে এইচপি গ্যাসের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পূর্ব বর্ধমান জোনাল কমিটির সদস্যবৃন্দ। আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। আজকে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বর্তমান শহর জোনাল কমিটির পক্ষ থেকে আজকে পথে নেমে আমরা গ্যাসের যে ভর্তুকি তুলে দেওয়ার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় মোদী সরকার গ্রহণ করেছে তার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমে প্রতিবাদ সংগঠিত করছি। আমরা প্রথমে ইন্ডিয়ান গ্যাসের সামনে এই প্রতিবাদ সভা করে এখন আমরা এইচপি গ্যাসের সামনে এই প্রতিবাদ সভা সংগঠিত করতে চলেছি। তার পাশাপাশি উদারীকরণের প্রকোপে যে আজকে যে ব্যাংকের সুদ কোটি টাকা যাদের থাকবে তাদেরকে 4% সুদ দেওয়া হবে, অথচ তার থেকে কম যাদের টাকা থাকবে তাদেরকে 3.5% যে সুদ দেওয়ার কথা বলা হয়েছে এর বিরুদ্ধেও আমরা আজকে প্রতিবাদ সংগঠিত করছি। তার পাশাপাশি আপনারা জানেন যে জিএসটি নামক যে বিষয়টিকে চালু করা হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে তার বিরুদ্ধে আমরা বলছি আজকে স্যানিটারি ন্যাপকিনে 12% আজকে দাম বাড়ানো হয়েছে, যা স্বাস্থ্যের পক্ষে পরিপন্থী বলে আমরা মনে করি। পাশাপাশি প্রতিবন্ধী যাদের পা নেই, হাত নেই, বিকল্প তারা যে হাঁটাচলার ব্যবস্থা করছে সেই সমস্ত জিনিসে পর্যন্ত 5% তারা ইন্টারেস্ট বৃদ্ধি করেছে। লজ্জা, এটা আমাদের দেশের লজ্জা যে প্রতিবন্ধীদের কোথায় আমরা সহায়তা করব, তারা নিজের পায়ে দাঁড়াবে সেখানে সেই তার উপরও পর্যন্ত জিএসটির ফলে দাম বাড়ছে। এবং জিএসটির ফলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাধারণ যারা মানুষ খেতে খেত তাদেরকেও বিভিন্নভাবে কর তাদের উপর এসে পড়ছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এরই পাশাপাশি আমরা প্রতিবাদ জানাচ্ছি যে আজকে যে সারা রাজ্য জুড়ে যেভাবে নারী নির্যাতন হচ্ছে, কন্যাশ্রী প্রকল্প পেয়েছে ও পুরস্কার পেয়েছে এটা একটা দিক, কিন্তু পাশাপাশি আজকে কোনো কন্যার নিরাপত্তা আজকে রাজ্য সরকার মমতা ব্যানার্জি দিতে পেরেছে মা মাটি মানুষের সরকার। আজকে 64 বছরের মহিলাকে পর্যন্ত শুধুমাত্র মদ্যপ যুবকদের প্রতিবাদ করার জন্য তাকে এত নৃশংস অত্যাচার করা হয়েছে সন্দেশখালিতে যে তাকে মৃত্যুবরণ করা হয়েছে, এই ঘটনাগুলোরও আমরা পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছি। এবং সারদা নারদা এবং যে আজকে ভাইপোর যে কেলেঙ্কারি, কোনো কিছুতেই আমরা দেখছি বিজেপি এবং তৃণমূলের একটা শাট হয়েছে যার জন্য কিন্তু আজকে এইভাবে খেলা চলছে, কিন্তু যারা সঠিক অপরাধী তাদেরকে কিন্তু আড়াল করা হচ্ছে। আমরা মনে করি যে যারা সত্যিকারের অপরাধী তাদের সঠিকভাবে সাজাপ্রাপ্ত হোক, কারণ তা নাহলে আজকে রাজ্যে এবং দেশে যে দুর্নীতির আখড়া হয়েছে আজকে সেই আখড়া সাধারণ মানুষের জীবনকে আজকে বিপর্যস্ত করে তুলছে, সেই জন্য আমরা পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দবার্তা। রাজগঞ্জ জাগরণী সংঘের উদ্যোগে রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এদিন প্রায় 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত পূর্ব বর্ধমান মেডিকেল কলেজের হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। রক্তের সংকট মেটাতে রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো পূর্ব বর্ধমানের রাজগঞ্জ জাগরণী সংঘের উদ্যোগে। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান পৌরসভার এনসিআরসি খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জাগরণী সংঘের উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন। ভালোবাসা জানাই। প্রথমত এই রক্তদান শিবির আপনারা জানেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বাংলার প্রতিটি ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে বারবার আবেদন করেছেন যে আপনারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিছু রক্ত ব্যবস্থা করুন, কারণ গোটা রাজ্যে প্রতি বছর যত বোতল রক্তের প্রয়োজন সেটা ঠিক মতো পাওয়া যায় না দেখে অনেক হসপিটালে দেখা যায় রক্ত। এদিন প্রায় 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। প্রথম বর্ষের এই রক্তদান শিবিরে মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল নজর কাড়া। এদিন সংগৃহীত রক্ত পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রাজগঞ্জ ভুবনেশ্বর রোডে আমরা জাগরণী সংঘ ক্লাবের তরফ থেকে আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের প্রধান অতিথি মাননীয় খোকন দাস মহাশয় উপস্থিত ছিলেন, তাছাড়াও প্রাক্তন শিক্ষক রাজগঞ্জ স্কুলের মাননীয় মণিমোহন পাল, হরমোহন ব্যানার্জি আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কত রক্ত দিচ্ছে এখানে? আমরা 50 থেকে 60টা বোতলের রক্ত দেয়। কাদেরকে দিচ্ছেন এটা? আমরা বর্ধমান মেডিকেল কলেজ। এর মধ্যে মহিলা কতজন আছে? এর মধ্যে মহিলা অর্ধেক আছে, প্রায় 30 জন। কত ধরে সব করে আসছে? এই প্রথম বছর আমরা শুরু করেছি। কারণ? কারণ যেহেতু রক্তের সংকট হাহাকার শুরু হয়েছে, ব্লাড ব্যাংকে গেলে পরি মানুষ আসে, আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যেটুকু সম্ভব সেটুকু করার চেষ্টা করি। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। রবিবার জলের সংকট দেখা দিল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য এলাকায়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকল্প জেনারেটরের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চালান। এর পাশাপাশি ছাত্রাবাসের পড়ুয়ারাও এদিন সমস্যার সম্মুখীন হয়। রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। অভয় কানন, কুলতলা ও বিশ্ববিদ্যালয়ের আবাসিকগুলিতে পানীয় জলের জন্য হাহাকার পড়ে গেছে। শনিবার হঠাৎই বিদ্যুৎ বিভ্রাটের ফলে এইরূপ সমস্যা হয়েছে বলে জানা যায়। রবিবার ছুটির দিন হওয়ায় বাড়িতে থাকা মানুষেরা জল না পাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। 10টার পর থেকে লাইন নেই, বললো বিকেল 4টের সময় লাইন আসবে, তো লাইন আসলো না। তারপরে 4:10-15 নাগাদ একবার এসে চলে গেল। তারপরে সন্ধ্যা থেকে শুনছি যে এখানে ইলেকট্রিক লাগে প্রবলেম হয়েছে, তো সন্ধ্যাবেলা রেজিস্ট্রার স্যার এসেছিলেন, তো উনি এসে দেখেছেন, তাতেও কোনো সমস্যা হয়নি। দিয়ে উনি এসে বললেন যে ছেলেগুলো যখন পরীক্ষা হয়েছে, কারেন্ট তো নেই, কারেন্ট দেওয়া যাবে না, তো উনি প্রত্যেকটা হোস্টেলে জানার ব্যবস্থা করেছিলেন শুধু জলটা দেওয়ার জন্য। তো জল দিয়েছেন, এখনও আজ অবধি এখনও কোনো কারেন্ট নেই। 4th সেমিস্টার ছেলেগুলো পরীক্ষা, 1st ইয়ারের পরীক্ষা, পড়াশোনা করতে পারছে না, এরকমভাবে অন্ধকারে দুর্ভোগে আছে। তারা কি তাহলে কি ছাদে ফাঁদে গিয়ে ঘোরাঘুরি করে পড়ছে না? ছাদে কেউ ক্যান্ডেল লাইট জ্বালিয়ে পড়ছে, এইভাবে পড়ছে, কী করা যাবে? আর তাছাড়া কালকে অনেকজন একটি প্রজেক্টের পেপার জমা দেওয়া আছে, সেটাও জমা দিতে পারছে না, কেননা টাইপিংগুলো সবারই অর্ধেক পড়ে আছে, সেটা নিয়ে একটা চিন্তার বিষয় রয়েছে। মানে পুরোপুরি সমস্যা, পুরোপুরি সমস্যা। যে জেনারেটর দিয়েছে সেগুলো কি জলের জন্য খালি? শুধু জলের জন্য, কারেন্টের জন্য কোনো ব্যবস্থা নেই, কারেন্টের জন্য এখনো সবাই ভুগছে, এবার অর্ধেক জনারই সব কাজ পড়ে আছে। মানে পড়াশোনা করতে খুবই অসুবিধা, পড়াশোনা তো টোটাল বন্ধ। যদিও পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকল্প জেনারেটরের মাধ্যমে পাম্পগুলিকে চালিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে, বিকেলের পর পুনরায় বিদ্যুৎ ফিরে এলে আবার স্বাভাবিক অবস্থা তৈরি হয়। তার কেবল ফল্ট হয়েছে, বিসিপিকে বারবার ফোন করা সত্ত্বেও ওনারা আসেননি। আমাদের এখানকার যারা ইলেকট্রিশিয়ান আছেন বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছেন বা এসেট থেকে, তারা সমস্ত মানে কাল রাত্রি থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, নানারকমভাবে জেনারেটার ফেনারেটার দিয়ে যেভাবে হোক জলের ব্যবস্থা করা হচ্ছে। আজকে সকাল থেকে পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। অবৈধ সম্পর্কের জেরে খুন হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বীরভূমের বিপ্রাটুকুড়ি সরিপা এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এক ব্যক্তিকে চক্রান্ত করে মেরে ফেলার অভিযোগ করলেন তার পরিবারের লোকজন। মৃত ব্যক্তির ভাইয়ের অভিযোগ, বীরভূমের বিপ্রাটুকুড়ি সরিপা এলাকার খোকা হাসদা ও তার স্ত্রী ওই এলাকারই পলাশদের বাড়ি এবং জমিতে কাজ করত। খোকা হাসদা স্ত্রীর সঙ্গে পলাশদের একটি অবৈধ সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ এ ব্যাপারে পলাশ দে চাক্ষুষ কিছু দেখে ফেলায় তার স্ত্রী ও পলাশ দে চক্রান্ত করে তাকে মেরে ফেলে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার দিন। এ ব্যাপারে খোকা হাসদার পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ খোকা হাসদার স্ত্রীকে গ্রেফতার করে। অপরদিকে পলাশ দে পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খোকা হাসদা তিন সন্তানের জনক। রবিবার পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে খোকা হাসদার দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মাঠে মুনিশ মুনিশ খাদ্য ওদের বাড়িতে যিনি ছেলেটা মেলামেশা করে ওর বউর সাথে তাদের বাড়িতে মুনিশ খাদ্য ওই ছেলেটার। হ্যাঁ, তোমার দাদার বিয়ে হয়েছিল? হ্যাঁ, ছেলে আছে তিনটে, মেয়ে দুটো। যে ওই বাঙালি ছেলের সাথে লোটাপুটি দেখেছে, হয়তো ঝামেলা হয়েছে বাড়িতে ওদের স্বামীর। তোমার দাদা? হ্যাঁ, দাদা আর বৌদিটা। দিয়ে ওই ছেলেটাকে ডেকে আনা হয়েছে বাড়িতে। দিয়ে হয়তো ওরা কি ষড়যন্ত্র করে ওরাই মা, আমরা তো ওরা বলেছিল যে গলায় দড়ি নিয়েছিল বৌদিকে। আমি দিকে বলছে না গলায় দড়ি, আমাকে তো বলতে চাইছে না, যে বলছে গলায় দড়ি নিয়েছে। দিয়ে আমরা দেখছি দড়ি ফড়েও নাই। আমরা যখন যাই তখন দশটা রাত হয়, তখন মারা পড়ি ওই শুয়ে ছে ওই ওপরে। মানে হ্যাঁ, উদ্ধার বাড়ি কেউ নাই, ওরা দু স্বামিত্রী আর ওই দাদার আছে আর বৌদি আছে আর ওই তিনটে মেয়ে। পলাশ দে, পলাশ কি? পলাশ দে। হ্যাঁ, ওদের বাড়িতে কে কাজ করতো? বৌদিও কাজ করতো, দাদাও করতো, দুজনাতেই করতো। বৌদির সাথে ওদের লোটাপুটি ছিল, মেলামেশা ছিল। ওই লোটাপুটি লোটাপুটি করতে দাদা হয়তো দেখে ফেলেছিল, এক দুদিন দিকে হয়েছিল, মানা করেছিল। মানা হয়তো শুনে নাই, একদিন আবার সামনে মনে হয় পেয়ে গেছে। দিয়ে আবার লোটাপুটি করে ওই দিয়ে ওরাও মনে হয় ষড়যন্ত্র করে ওটা ওইরকম গতি দিয়েছে, মেরে দিয়ে আবার মানে দাদাকে তাহলে মেরে দিয়েছে। হ্যাঁ, এখন বৌদিকে তুলে নিয়ে মানে নিয়ে চলে গেছে। আমরা তো কালকে পশু, হ্যাঁ পশু দিনে গেছি ওই লাভপুর থানায়। ওখান থেকে হয়তো ওইখানে পাঠিয়েছে নাকি সেটা তো বলতে ওইখানে লাভপুরে নিয়ে চলে গেছে। লাভপুরে ছিল বৌদিকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, দাদার দুটো মেয়ে আর একটা ছেলে। ও তো ছুটে পলাইছে বলছে ধরতে পারবে। ওই ছেলেটা দুজনাতে, ওই বৌদির যেন পায় আর ছেলেটা পায়, দুজন। এবার একজনা তো করে নাই ঘটনাটা, দুজনা মিলেই করেছে। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বরশাল বর্ধমান রুটের বাসে এক ব্যবসায়ীর ব্যাগ থেকে 38,000 টাকা ছিনতাই করার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুই ছিনতাইবাজকে হাতে নাতে ধরে ফেলে ওই ব্যবসায়ী। পরে তাদের পূর্ব বর্ধমান সদর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বরশাল বর্ধমান রুটের একটি বাসে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শনিবার রাতে। এক ব্যবসায়ীর অভিযোগ, বাসের মধ্যে থেকে তার ব্যাগ থেকে 38,000 টাকা ছিনতাই করে তিন চারজন দুষ্কৃতী। তাদের মধ্যে দুজনকে টাউন হল সংলগ্ন এলাকায় হাতে নাতে ধরে ফেলে ওই ব্যবসায়ী, বাকিরা পালিয়ে যায়। আমি ট্যামটা থেকে উঠেছি, তাই এই তো কার্জন গেটে নামবো। কিসে আসছিলেন? বাসে, বরশাল বাসে। কী হয়েছে, সমস্যাটা কী হয়েছে? আমার ব্যাগে টাকা ছিল, ব্যাগ সমেত বার করে নিয়েছে, বার করে একজনকে দিয়ে দিয়েছে। আর আমি ব্যাগটা সঙ্গে সঙ্গে আবার হাত ঢুকিয়ে দেখছি যে কী আর কী আছে, আর সঙ্গে সঙ্গে ওকে ধরেছি। আর যাকে ব্যাগটা দিয়ে দিয়েছে সে দেন আনতে আর নেমে গেছে। কজন ছিল ওরা? ওই তো ছিল তিন চারজন ছিল। কত টাকা ছিল আপনার কাছে? আমার আছে ওতে 38,000 টাকা মতো টাকা আছে। বাকি টাকা পেয়েছি না কেন এদের কাছ থেকে? এদের কাছ থেকে পেয়েছি 9,450 টাকা। বাকি টাকা পাওয়া যায়নি? না, কিছু তো ধরা হয়েছে খালি। কোথা থেকে ধরলেন ওদেরকে? বাসেতেই আমি ধরে এখানে নামিয়েছি, ট্রেনে দুজনকে বাস থেকে নামিয়েছি আমি। ওদের কাছ থেকে কি দুজনকে কোনো খোঁজ পাওয়া গেল? না, বলছে তো ও বলছে আমি নিয়ে এই করছে খালি। ওই দুই ব্যক্তির কাছ থেকে 9,450 টাকা উদ্ধার করা গেল, বাকি টাকা খোয়া যায়। ব্যবসায়ীর দাবি, তিনি কলকাতা থেকে জিনিসপত্র আনার জন্য টাকা নিয়ে প্যামরা থেকে পূর্ব বর্ধমানের কার্জন গেটে আসছিলেন। অভিযুক্ত ওই দুই ব্যক্তিকে পূর্ব বর্ধমান থানার হাতে তুলে দেওয়া হয়। রঘুবীর চৌধুরী। কোথায় বাড়ি? মুর্শিদাবাদ, শক্তিপুর থানা। কোথায় যাচ্ছিলে আজকে? আমি শ্বশুরবাড়ি থেকে আসছিলাম, আমার শ্বশুরবাড়ি, দাদার শ্বশুরবাড়ি এখানে উদয়পল্লি থেকে যেতে হয় একটু বাঁধের নিচে। এটা আমার সুমন্দি, আমি রাখি বাঁধতে যাবো সোমবার। আমি কালকে দিনটা থাকবো বলে, হ্যাঁ ওই শালা গিয়েছিলাম। ঘটনাটা বলতে, আস্তে আস্তে নাকি কাকা বলছে যে ব্যাগে হাত ঢুকাচ্ছে। হ্যাঁ, এবার ব্যাগে হাত ঢুকেছে না বার করেছে কী করেছে জানি না, আমাকে কিছু জানেনি। হ্যাঁ, দিয়ে বলছে তুই ব্যাগে আমার হাত ঢুকাচ্ছিলিস। হ্যাঁ,
তোকেই ধরবো, আবার তোর পাশে যে আছে তোকে তাকে ধরবো, দুজনাকে ধরে নামিয়েছি। দিয়ে এই তো মারধর করছে আর কি। কেন মারধরটা করছে কেন? এবার বলছে টাকা চুরি করেছে নাকি। হ্যাঁ, কি করেছো? না স্যার, কোনোদিন আমি বলবো না। আমার কাছে 10,000 টাকা ছিল, আমি আস্তে আস্তে 300 টাকা খরচা করেছি, 400 টাকা মতো খরচা হয়েছে। হ্যাঁ, একটু মদ ফদ খেয়েছি। আমার কাছে 9,000–9,500 টাকা মতন আছে। হ্যাঁ, সেটা বার করে নিলো, আমার মোবাইলটাও লিখছে, আমার চেনটা লিখছে, আমার মাদুলের তাবিজ বাঁধা ছিল এগুলো সব ছাড়িয়ে লিখছে, মাথারও প্রচুর করেছে। তুমি কি সত্যি টাকাটা নাওনি? না, ওরা যে বলছে তোমরা পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। এক দিবসীয় একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। 16টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা ঘিরে প্রতিটি খেলোয়াড় নিজেদের সেরাটা মাঠে উজাড় করে দেন। রবিবার ইসলামাবাদ কিরণ সংঘের উদ্যোগে এক দিবসীয় একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। 20 বছর ধরে চলে আসছে এইরূপ প্রতিযোগিতা। বর্ধমান ছাড়া বহিরাগত ক্লাব ও কলকাতার নামি দামি খেলোয়াড়রা এদিনের খেলায় অংশগ্রহণ করে। মোট 16টি দল নিয়ে গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিজয়ী দল নগদ 1,00,000 টাকা ও ট্রফি পায়, বিজিত দল 75,000 টাকা ও ট্রফি পায়। এছাড়াও বিভিন্ন বিষয়ে আরও বেশ কিছু নগদ অর্থসহ পুরস্কারের ব্যবস্থা করে উদ্যোক্তারা। এদিন বর্ষা পিচ্ছিল মাঠে দর্শকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে দৃষ্টি আকর্ষণ করে। খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। আজকে আমরা একটা ওয়ান ডে একটা টুর্নামেন্ট করি। এটা আমরা আজ এই টুর্নামেন্টটা মোটামুটি ধরুন প্রায় আমাদের 20 বছর ধরে আমাদের টুর্নামেন্টটা রানিং, এবং এখানে কলকাতা থেকে ম্যাক্সিমামই কলকাতার দল 16টা টিম অংশগ্রহণ করে। আর আমরা প্রাইজ মানি হিসাবে আমরা এখানে 1,00,000 টাকা এবং উইনার্স রানার্স আমরা 75,000 টাকা, এবং বর্ধমানের বিশিষ্ট প্লেয়াররা আসেন, এবং নাইজেরিয়ান থেকে শুরু করে বিদেশি প্লেয়াররাও খেলে, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এবং আমরা চাই এই টুর্নামেন্টের মাধ্যমে মানুষকে একটা বার্তা দিতে, যে সবাই একসঙ্গে চলার যে বার্তা সেটা আমরা দিতে চাই। তার জন্য এই টুর্নামেন্টে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই টুর্নামেন্টটা আমরা পরিচালনা করি। কিরণ সংঘের তরফ থেকে এই টুর্নামেন্টটা পরিচালনা করা হয়। মনে করছেন বাংলার ফুটবল প্রতিভা এইভাবেই আস্তে আস্তে এই ছোটো ছোটো মাঠ দিয়েই আস্তে আস্তে প্রতিভা তুলে ধরার চেষ্টা করছি আমরা। সবার প্রয়াসে, সবার চেষ্টায় বাংলাকে, ফুটবলকে হারিয়ে যেতে দেওয়া তো যায় না, কারণ ফুটবল অন্ত বাঙালি। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এখন চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। রবিবার পূর্ব বর্ধমান শহরের ছিন্নমস্তা কালীবাড়ি সংলগ্ন একটি বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও বহিরাগতরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, রাখি উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শুধু পড়াশোনা নয়, খেলাধুলার মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া হয়, যাতে ছোট ছোট শিশুরা ভবিষ্যতের নানারূপ প্রতিভার সম্মুখীন হতে পারে। আমরা প্রেস্টেজ স্কুল থেকে কলামঙ্গলম একটা কালচারাল একাডেমি ইনাগুরেশন প্রোগ্রাম করছি, বিহাইন্ড ছিন্নমস্তা কালীবাড়ি মন্দির ইছলাবাদ। ফার্স্টে প্লে স্কুল, একটা আপনার মন্টেসরি স্কুল, এখানে বাচ্চাদের পড়াশোনা হয়। 2015 সেপ্টেম্বরে আমরা স্কুল পথ চলতে শুরু করেছিলাম, এবং আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য আমরা আমাদের আরেকটি নতুন ভেঞ্চারে আমরা এসেছি, ভারতীয় সংস্কৃতিকে নিয়ে। তার নাম আমরা রেখেছি কলামঙ্গলম। এখানে আমরা বিভিন্ন ঘরানা, ভারতীয় সংস্কৃতির যে বিভিন্ন ঘরানা আছে, সেই ঘরানার সমস্ত হয়তো তুলে ধরতে না পারলেও কিছু ঘরানাকে নিয়ে আমরা কলামঙ্গলের হয়ে পথ চলতে শুরু করেছি। আজকে 6 অগস্ট 2017, আজকে আমাদের ইনাগুরেশন প্রোগ্রাম চলছে। এখানে আমরা প্রত্যেকেই দেখেছি বা আপনারাও দেখলেন কি যে বাচ্চারা এখানে পারফর্ম করছেন। কিছু ফার্স্ট এড স্কুলের বাচ্চারাও আছেন যারা এখানে পারফর্ম করছেন, এবং যারা কলামঙ্গলমেরও কিছু স্টুডেন্টস আছেন, শিক্ষাগুরুরা আছেন, তারাও এখানে প্রোগ্রাম করছেন আমাদের সঙ্গে।
এটা প্রথম আমাদের ইনাগুরেশন প্রোগ্রাম হচ্ছে, অ্যানুয়াল প্রোগ্রাম হবে, এবং আমরা যেটা ফার্স্ট স্টেপ স্কুলের তরফ থেকে করে থাকি, প্লে স্কুলের তরফ থেকে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদেরকে যেমন আমরা শেখাই, যেমন আগামী দিন রাখি পূর্ণিমা, সেটাও আমাদের স্কুলে অনুষ্ঠিত হবে। তাছাড়াও আমরা বিভিন্ন অনুষ্ঠান কিন্তু স্কুলে ছোট করেই হোক করে থাকি, অ্যানুয়াল প্রোগ্রাম, এবং যেহেতু এটা ইনাগুরেশন প্রোগ্রাম সেজন্য এটা একটুখানি বড়ভাবে করা হচ্ছে, এবং অ্যানুয়াল প্রোগ্রামটা আমরা ডিসেম্বরের দিকে করি, সেটা বড়ভাবেই করা হয়। স্টুডেন্টস আপনার ফার্স্ট স্টেপ স্কুল থেকে 15 জন মতো বাচ্চা ফার্স্ট স্টেপ প্লে স্কুল থেকে করেছে, এবং কলামঙ্গলমের আপনার 30 জন মতো বাচ্চা এখানে পারফর্ম করছেন। শুধু বাচ্চাই নেই, এখানে বড়রাও আছেন, যারা কলামঙ্গলমের যারা শিক্ষাগুরু আছেন তাদের কাছে তালিম নেন। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। 27 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও বনভোজনের আয়োজন করা হল রবিবার। 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ বশির আহমদের নেতৃত্বে পূর্ব বর্ধমানের লাকুড্ডি জলকল সংলগ্ন পৌরসভার অনুষ্ঠান বাড়ি প্রান্তিকে আয়োজন করা হয় এদিনের এই বনভোজন। মূলত এলাকার সকল মানুষকে একত্রিত করতে এবং এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই প্রতি বছর এই ধরনের উদ্যোগ গ্রহণ করেন কাউন্সিলর। কাউন্সিলরের এই ধরনের উদ্যোগে খুশি এলাকাবাসী। হচ্ছে আমাদের 27 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, এবং 27 নম্বর ওয়ার্ড আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি শেখ বশির আহমেদের নেতৃত্বে আর কি আমরা একটা 4টি পার্টির হচ্ছে হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষের একত্রিত মিলিতভাবে হচ্ছে প্রান্তিকে, লাকুড়ি জলকর প্রান্তিকে হচ্ছে আমরা আজকে একটা পিকনিক হচ্ছে আমাদের করা হচ্ছে। আজকে আমাদের 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস পার্টি মানে শেখ বশির আহমেদের নেতৃত্বে আমাদের একটা 160 পার্ট মানে পুরো 27 নম্বর ওয়ার্ডটা নিয়ে একটা ফিস্টির আয়োজন করা হয়েছে। কারণ এই সময় ফিস্টি কেন? এই সময় প্রত্যেক বছরই আমাদের হয়, আর এটাতে কুকুন দাস, শরৎ দত্ত আমাদের ওনারাও একটু সহযোগিতা করেছেন, ওর জন্য একটা বিরাট করে ফিস্টির আয়োজন করা হচ্ছে। আর এটাও একটা বার্তা পাঠানো হচ্ছে যে বাইরে যে বিজেপি ক্ষমতায় এসে ওনারা মানে সেন্ট্রাল থেকে বলছেন বা হিন্দু মুসলিমদের আলাদা করতে চাইছেন, সেটার জন্য আমরা একটা বার্তা দিচ্ছি যাতে আমরা এখানে এসে সবাই হিন্দু মুসলিম সবাই একসাথে এসে আমরা একসাথে বসে একটা আনন্দ করছি, মানে খাওয়া দাওয়ার একটা আয়োজন আছে, এটাও আমরা উৎসবের মতো একটা পালন করছি। এটা পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গ্যাসের ভর্তুকি তুলে নেওয়া স্টেট ব্যাংকের সুদের হার কমানো ও জিএসটি চালুর প্রতিবাদে রবিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পূর্ব বর্ধমান জোনাল কমিটির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। রাজগঞ্জ জাগরণী সংঘের উদ্যোগে রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার জলের সংকট দেখা দিল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য এলাকায়। অবৈধ সম্পর্কের জেরে খুন হলেন এক ব্যক্তি। বসুর বর্ধমান রুটের পাশে এক ব্যবসায়ীর ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এক দিবসীয় একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।